ड्रीम्स एवेन्यू। হ্যালো ফ্রেন্ডস, শুনছেন রেডিও আমার 88.4 FM। আর এই মুহূর্তে শুরু হয়ে গেল শনিবার রাতের বিশেষ আয়োজন রেমস অ্যাভিনিউ। আর আপনার নির্ঘুম বন্ধু ইরাজ এই মুহূর্তে আপনার সাথে জয়েন করলো এবং রাত দুটো পর্যন্ত থাকার একটা তৃপ্ত প্রত্যয় বুকে নিয়েই তবে জয়েন করলাম হট সিট থেকে সবাইকে একেবারে মানে খুব গভীর শুভেচ্ছা সবাইকে এবং স্বাগত সবাইকে। রাত দুটো পর্যন্ত আমি থাকবো পুরো তিন ঘন্টা জুড়ে এবং অন্যান্য রাতের মতোই আজকেও চেষ্টা করবো কথার গানে মুখর করে রাখতে আপনাকে। আর আজকের আমার একটু ব্যক্তিগত কথা দিয়ে শুরু করি, সেটা হচ্ছে যে আজকের দিনটা মানে খুবই মানে কি বলা যায় খুবই অসহনীয় এবং অনাকাঙ্ক্ষিত একটা দিন ছিল। নানা রকম ঝামেলা টামেলায় জর্জরিত হয়ে খুবই বাজে একটা দিন কাটিয়েছে আজকে এবং আমার এরকম দিন খুব বেশি যায় না এবং আমার এতটা মেজাজ সাধারণত খুব একটা খারাপও থাকে না আজকে যতটা ছিল। সব কিছুর উপরে জগতের কেন যেন রাগ হচ্ছিল এবং মেজাজ খারাপ হচ্ছিল, যেটা আমার জন্য খুবই বেমানান কারণ আমার এরকম কখনো হয় না। মোটামুটি মাথা ঠান্ডা বলেই আমার সুনাম আছে মনে করি, কিন্তু আজকে কেন জানি না কোনো কিছুই ভালো লাগছিল না। তো যখন কোনো কিছু দিয়েই মনটাকে ভালো করা যাচ্ছিল না তখন আমি জানতাম যে এই জগতে অন্য কিছু না থাকলেও একটা জিনিস আছে যে যেটার স্পর্শে আমার এই ভালো মানে খারাপ লাগাটা এক মুহূর্তে বদলে যেতে পারে। অসহনীয় একটা অনুভূতি এক নিমেষে এক জাদুর কাঠির স্পর্শে একটা অসাধারণ স্বর্গীয় ফুলের সুবাসে মুখরিত হয়ে উঠতে পারে, সেটার কিছুই না এই রাত এগারো থেকে দুটো এই তিন ঘন্টা সময়টা। এবং এটা আসলে বলতে হয় বলে বলা না, আমি সত্যি মনে মনে খুব বেশি করে আজকে যেহেতু খুব একটা ভালো সময় ছিল না আমি মনে মনে চাইছিলাম অনেক বেশি করে যে ওই সময়টা আসুক, কারণ আমি জানি হট সিটিকে একবার বসলেই মাইক্রোফোনে একবার কথা বলা শুরু করলেই আর গানগুলো একবার প্লে করা শুরু করলেই আমার আর এই মুডটা থাকবে না আমি জানতাম। এবং এক্স্যাক্টলি স্টুডিওতে ঢোকার পর থেকে মনে হচ্ছে এত অসাধারণ সময় আমার জীবনে আসেনি। সো আই এম জাস্ট গেটিং দ্যাট ফিলিং, আশা করি সেই অনুভূতিটা সবার মধ্যে ছড়িয়ে দিতে পারবো। যদি কোনো গান শুনতে চান, কাউকে কোনো কিছু ডেডিকেট করতে চান অথবা যদি নিজের মনের কোনো কথা শেয়ার করতে চান, প্লিজ আমাকে একটা ছোট এসএমএস করুন। মোবাইল ফোনের এসএমএস অপশনে গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন আর এই স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাটা লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। প্রথমে দুটো রকিং নাম্বার শুনবো। প্রথম গানটা হচ্ছে অল্টার ব্রিজের একটা গান, ওয়ান্ডারফুল লাইফ, বিকজ লাইফ ইজ রিয়েলি ওয়ান্ডারফুল, জাস্ট ইউ হ্যাভ টু গিভ ইট আপ। So friends, welcome back once again. শুনছেন রেডিও আমার 88.4 FM। আর এই মুহূর্তে শুনছেন আপনার সোলমেট এন্ড আলটিমেট রেডিও মেট ইরাজকে। রাত দুটো পর্যন্ত থাকবো। আর প্রথম যে দুটো গান শুনলাম সেই গানটার একটা গানের নাম হচ্ছে, প্রথম গানটা ছিল ওয়ান্ডারফুল লাইফ বাই অল্টার ব্রিজ এবং তারপরের গানটা ছিল অন্য সময় বাই আর্সেল। সেই সাথে আরেকটা কথা, সেটা হচ্ছে যে যারা এই মুহূর্তে জয়েন করলেন তাদেরকে সবাইকে আরেকবার বলছি যে আপনার যদি কোনো কিছু বলতে ইচ্ছে করে, জানাতে ইচ্ছে করে, যদি কোনো গান শুনতে চান অফকোর্স আমাকে জানান। রাত দুটো পর্যন্ত মনোরঞ্জন করার চেষ্টা করে যাব, যদিও আমার নাম মনোরঞ্জন নয়, আমার নাম ইরাজ। আর এখন কয়েকটা এসএমএস পড়ছি আমি। অনেক বন্ধু এসএমএস পাঠিয়ে জানিয়েছেন কি এমন ঘটলো বা কেন আমার আজকে মন মেজাজ কেন ভালো ছিল না। এটা আসলে কোনো বিশিষ্ট বা কোনো নির্দিষ্ট কারণ নেই, মাঝে মাঝে কোনো কারণ সেরকম হয়, আমার খুবই একেবারেই হয় না বহু বছর পর। এটা আমি অবশ্য গবেষণা করেছি, এটা নিয়ে একটা অন্তর্নিহিত কারণ খুঁজে বের করেছি, সেটা হচ্ছে যে পরে ওয়ার্ল্ড কাপ ফুটবল এবং মানে জগতের অন্যান্য অনেক বিষয় থেকে ফুটবলের প্রতি আমার উন্মাদন একটু বেশি। তো যার কারণে যেটা হয়েছে যে আমার ফেভারিট টিম জার্মানিকে নিয়েও সেই ছোটোবেলা থেকেই ক্লাস টুতে পড়ার সময় থেকেই 90 ওয়ার্ল্ড কাপ থেকেই সেই যে উন্মাদনা শুরু সেটা এখনও আছে। তো কালকে জার্মানির একটা প্র্যাকটিস ম্যাচ ছিল আর্মেনিয়ার সাথে, রাত্রে খেলাও দেখেছি জেগে। তো জার্মানির এই মুহূর্তে সবচেয়ে ইনফর্ম প্লেয়ার এবং সবচেয়ে প্রো মানে আমার কাছে মনে হয় যে একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন এরকম সবচেয়ে এই মুহূর্তে ভয়ঙ্কর খেলোয়াড় জার্মানির মার্কো রয়েস কালকে প্র্যাকটিস ম্যাচে ইঞ্জুরি শিকার হয়ে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন, এই বিশ্বকাপটা খেলা হচ্ছে না। এটা আমার জন্য এক বিশাল আঘাত, দলের সবচেয়ে সেরা খেলোয়াড় যদি বিশ্বকাপের আগেই দল থেকে ছিটকে পড়ে যায় তবে আমি আসলে আমার হৃদয় ক্ষতবিক্ষত হয়ে গেছে সেই দুঃখে কষ্টে যন্ত্রণায়। এটা একটা অন্তর্নিহিত কারণ হতে পারে, হতে পারে এই কারণে কোনো কিছু আজকে ভালো লাগছিল না। আসলে এটা কোনো সান্ত্বনা দিয়ে আমি নিজেকে মানে মন ভালো করতে পারছি না, দলের বেস্ট প্লেয়ার বিশ্বকাপ শুরুর আগে যদি দল থেকে ছিটকে পড়ে আসলে সেই ক্ষতি মানে আসলে কোনো সান্ত্বনা দিয়ে কি বলা যায় কভার করা যায় না। সো আই এম রিয়েলি আপসেট, এখনও মন টন খারাপ হয়ে আছে সেজন্য আমি জানি না এটা আদৌ ভালো হবে কি না। যদি একমাত্র বিশ্বকাপ জেতে তাহলেই হয়তো মন ভালো হবে যে না ওই প্লেয়ারটাকে হারিয়ে হয়তো দল জিততে পারে, আদারওয়াইজ ওই আফসোসটা থেকে যাবে। যদি রয়েস থাকতো নিশ্চয়ই অনেক কিছু হতে পারতো। সে যাই হোক, আর কথা মনে রেখে আমি এসএমএস গুলো একটু পড়ি। আমাকে ফার্স্ট এসএমএস পাঠিয়েছেন সোনিয়া ফ্রম মহাখালী, আজকে তার খুব প্রিয় একটা বন্ধুর সাথে বন্ধুত্বের এক বছর পূর্ণ হলো, সো কংগ্রাচুলেশনস। এরকম আরো হাজার বছর কাটিয়ে দিন দুজন একসাথে। মিম ওয়ান্স অ্যাগেন অনেক পুরনো বন্ধু। আর ফাহিম মগবাজার থেকে জানিয়েছেন সামডে সামহোয়ার সাম ওয়ে ইউল ফাইন্ড ইয়োরসেলফ ইন দ্যাট
only you will be the happiest moment এটা কাকে বলেছেন কি উদ্দেশ্যে কি প্রেক্ষাপটে কি পটভূমিকা কিছুই বুঝতে পারছি না তারপর পৌঁছে দিলাম ঠিক ঠিক ঠিকানায় লি আমাকে জানিয়েছেন thanks a lot for coming through your mind was upset though your mind was upset once again countless thanks please you don't need to mention it এটা আমি নিজের প্রয়োজন নিশ্চয় বললাম না মন ভালো করতে মুগ্নি আমাকে জানিয়েছেন ওই একই কথা তাপস আমাকে লিখেছেন যে আজকে একটু গল্প শুনতে যাচ্ছেন তিনি এবং অন্য সময়ের জন্য থ্যাঙ্কস দিয়েছেন আর্টসেলের গান অন্তর আমাকে জানিয়েছেন ধানমন্ডি থেকে কফি হাউসে সেই আড্ডাটা এই গানটা শোনাটা হচ্ছে এই মুহূর্তে তার মধ্যে সো ইচ্ছার বাদশাহ আমি আবেগের দারোয়ান অর্থহীনের একটা গান আছে আপনি ইচ্ছার বাদশাহ হয়ে যান এবং জানান কি ইচ্ছে হচ্ছে আজকে রাতে ইচ্ছে পূরণ যদিও করতে নাও পারি ইচ্ছের কথাটা একজনকে বলার মানুষ আছে এই ভাবনাটাও কিন্তু জগতে সবাই ভাবতে পারে না যে অন্তত একজনকে আমার ইচ্ছের কথা সবসময় খুলে বলতে পারি সেই অনুভূতিটা সেই সুযোগটা আপনি এখন অন্তত কাজে লাগান সেটা লেখা নিয়মটা হচ্ছে প্রথমে আনি লিখবেন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাটা আর লিখে পাঠিয়ে দিন 2323 এই নম্বরটাতে এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে চিলড্রেন ডোন্ট স্টপ ডান্সিং ক্রিয়েটের গান Welcome back once again. শুনছেন রেডিও আমার 88.4 FM আর শুনছেন এই মুহূর্তে আপনার সোলমেট অ্যান্ড আলটিমেট রেডিও মিটির আজকে নির্ঘুম বন্ধু হয়ে আপনাকেও কিছুটা নির্ঘুম প্রহর অবশ্যই সেই নির্ঘুম প্রহরে কিছুটা স্বপ্ন উড়াউড়ি করবে এবং সেগুলো আপনাকে ছুঁয়ে যাক সেই প্রত্যাশা নিয়ে এই মুহূর্তে হট সিটে ইরাজ আছে আপনার সাথে বুঝতে পারছেন আজকে ড্রিম সেভেন একটু রকিং ভার্সন হচ্ছে এবং আজকে একটু হার্ড রক অথবা অল্টারনেটিভ ওয়ার্ড ফ্রেশ নম্বরগুলো বেশি প্লে করা হবে যতক্ষণ অন্তত মুডটা সেরকম থাকে অবশ্য মাঝ ভার্সনও প্লে করবো নিশ্চয়ই একটু আগে যে গানটা ছিল সেটা হচ্ছে ওয়ারফেজের গান হতাশা গানটার নাম প্রথম বেরিয়েছিল আলো অ্যালবামে গানটা 2000 সালের দিকে এবং পরবর্তীতে তারা রিকম্পোজ করেছে এই গানটা পথশল অ্যালবামে এটা সেই রিকম্পোজ ভার্সনটা শুনলাম আমরা গানের একটা লাইন কিন্তু চমৎকার সেটা হচ্ছে যে সব নেশার বড় নেশা কষ্টের মাদকতা সেরকম একটা কথা কিন্তু ভেবে দেখুন ঠান্ডা মাথায় সব নেশার বড় নেশা কষ্টের মাদকতা বেশ কিছু বন্ধু SMS পাঠিয়েছেন আমাকে সাগরকন্যা জানিয়েছেন খুবই উপদেশমূলক একটি বাণী উপদেশটি হচ্ছে এরকম যে টু থিংস টু বি রিমেম্বার ইন লাইফ first thing don't take any decision when you're angry and second don't say any promise when you're happy shukhi obostha dena ki kono promise kora thik kintu ami to ulto ta jani je manusher mon bhalo thakle aro beshi promise promise kore are shob kore debo kono chinta nei erokom eta to manush mon bhalo thakle boro boro ashar prothom je eta seta hocche je rager matha eta obosshoi etar sathe ami ekmot je rager matha ashole kono siddhanto neya thik na matha jokhon thanda hobe tokhoni siddhanto ta neya uchit karon rager mothe amra sobche boro bhul kore kori ebong ejonnoi bodhay kono ek bishishto kutub ei kotha ti abishkar korechen je rege gelen to hire gelen স্মৃতি আমাকে জানিয়েছেন যে তিনি এবং তার একজন বন্ধু আছেন তার নাম হচ্ছে বুশরা এবং স্মৃতি আর বুশরা একটা জটিল কাহিনী আছে সেটা হচ্ছে যে তারা এই ডিজিটাল যুগেও যখন মানুষ সবাই সবাই অনেক কিছুর নামটাম শুনি আমি নিজে ইউজও করতে জানি না আমি একটু সনাতন ধর্মী লোক আমি সে পুরনো আমলের লোক হয়তো ব্রিটিশ আমলের হয়তো আমি এখনও প্রযুক্তির সাথে ঠিক নিজেকে মানে মেলাতে পারি না এত কিছু আমার হয় না কি ভাইবার টাইবার শুনি ট্যাঙ্গো ভাইবার তারপরে স্কাইপি অনেক কিছুর নামটাম শোনা যায় আরও অনেক কিছু নাকি বেরোচ্ছে হোয়াটসঅ্যাপ তো দেখা যাবে আস্তে আস্তে আর অনেক কিছুই বের হবে তো যাই হোক আমি না পারলে অনেক ইসরা পারেন এবং এই সময় ক্রেজ হচ্ছে এগুলো হয়তো সেই অর্থে আমি এক অর্থে আনস্মার্ট অ্যান্ড আম রিয়েলি প্রাউড অফ বিইং আনস্মার্ট সে যাই হোক তো স্মৃতি আর এই স্মার্ট যুগেও স্মৃতি আর বুশরা দুজনে দুজনকে চিঠি লেখালেখি করেন এবং তাদের মধ্যে একটা অনেক পুরনো অভ্যাস প্রচুর চিঠি জমেছে তাদের দুজনের মধ্যে এবং সামনের গত 2 তারিখে তাদের চিঠি লেখালেখি 2 বছর পূর্ণ হলো ভালো লাগলো শুনে যে আপনারা চিঠি লেখার মতো একটা খুব অসাধিঘন একটা বিষয়কে এখনো ধরে রেখেছেন এই প্রযুক্তির গতিম ফাহিম আমার রেগুলার ফ্রেন্ড আমাকে জানিয়েছেন তার সবচেয়ে প্রিয় দুটো ব্যান্ড হলো অল্টার ব্রিজ এবং ক্রিড এবং এই দুটো ব্যান্ডের গান পরপর ছিল সেজন্য তিনি আহ্লাদে এই মুহূর্তে 8খানা না 16খানা হয়ে গেছেন একদম নিয়াজ আমাকে জানিয়েছেন অনেকগুলো গানের নাম অ্যাজ ইউজুয়াল রেড হট চিলি পেপারসের গান ক্যালিফোর্নিকেশন ক্রিস্টিবার্গের গান লেড ইন রেড ক্রিস্টিবার্গের গানের পরে ভার্মিলিয়ন পার্ট 2 স্লিপনটের গান হিয়ার উইদাউট ইউ থ্রি ডোরস ডাউন ওয়ান লাস্ট ব্রেথ ক্রিড এই গানগুলো শুনতে চান তিনি আমি জানি না আজকেও কটা প্লেলিস্টে থাকছে বা থাকবে না যদি গান শুনতে চান নিজের মনের কোনো কথা শেয়ার করতে চান স্বপ্ন ভাবনা দুঃস্বপ্ন যে কোনো কিছু অথবা যদি কাউকে কোনো কিছু উৎসর্গ করতে চান কারো চরণতলে যদি 2টি কথা এবং 1টি গান নিবেদন করতে চান সব কিছুর জন্য আমাকে নক করুন প্রথমে আর এ লিখুন মোবাইল ফোনের SMS অপশনে গিয়ে প্রথমে রেডিও আমারের সংক্ষিপ্ত রূপ হুইচ ইজ আর এ এটা প্রথমে লিখুন স্পেস দিয়ে লিখবেন আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে এখন যে গানটা প্লে করবো এটা হচ্ছে আমার দীর্ঘ 7 বছরের বা 6 বছরের আর্জি ক্যারিয়ারে কখনোই প্লে করা হয়নি আজকে প্লে করতে যাচ্ছি গানটা গানটার সাথে আমার খুব চমৎকার কিছু এবং খুব প্রিয় কিছু স্মৃতি আছে সেটা হচ্ছে 2004 সালের কথা যখন গানটা আমি প্রথম শুনি তখন হচ্ছে জাহাঙ্গীরনগরে পড়ি এবং আমার খুব ভালো একটা ফ্রেন্ড ছিল মাহি এখন অবশ্য আমরা জীবনের প্রয়োজনে সময়ের আবর্তে আসলে ওইভাবে কানেকশনটা নেই বাট আই স্টিল মিস হিম ওই সময় আমাদের মধ্যে অনেক অনেক মজা হতো মাহিকে নিয়ে আমরা সবাই মজা করতাম
মাহি ছিল আমাদের মধ্যে সবচেয়ে দীর্ঘাঙ্গী যুবক, 6 ফুটের মতো লম্বা, কিন্তু তার আমরা সবাই বলতাম যে যত লম্বা বুদ্ধি তত নিচে এবং মাহির বুদ্ধি হাঁটুতে। আমরা এরকম করে সবসময় তাকে মজা করতাম এবং মাহি ছিল খুব কালারফুল একটা ক্যারেক্টার, যা যে পাশে থাকলে আসলে মজার উপকরণের অভাব ঘটতো না। তো তখন আমাদের সেমিস্টার ফাইনাল চলছে, মোস্ট প্রবাবলি সেকেন্ড সেমিস্টার ফাইনাল চলছে, এবং আমি হঠাৎ করে ডিসিশন নিলাম যে সারা সেমিস্টার যেহেতু কোনোই পড়াশোনা করিনি, শুধু দেখে আর টান শুনেই কাটিয়ে দিলাম সেমিস্টারটা, তো পরীক্ষার সময় অ্যাটলিস্ট যদি পড়াশোনায় সিরিয়াস কোনো বন্ধুর বাসায় থাকি, দুজন একসাথে পড়াশোনা করি, তাহলে হয়তো এই যাত্রা পাশ করতে পারবো, আদারওয়াইজ আমাকে দিয়ে জীবনে পাশ হবে না, এরকম একটা ভাবনা চিন্তা থেকে আমি ওর বাসায় চলে গেলাম। এবং পুরো পরীক্ষার সময়টা প্রায় পুরোটা সময়ই ওর বাসাতেই ছিলাম এবং দুজনে যত না পড়াশোনা হয়েছে যে উদ্দেশ্য থেকে যাওয়া, তার থেকে বেশি হয়েছে আসলে আড্ডাবাজি এবং ঘোরাঘুরি এবং গান শোনা আসলে। এবং গান শুনে মাহির এক্সপ্রেশনগুলো খুব অদ্ভুত ছিল, মানে একটা গান যখন মাহির একটা পছন্দের গান যখন প্লে করতো, তো যদি দেখা যেত যে না না সরি ভুল বললাম, আমি যখন একটা গান প্লে করতাম আমার পছন্দের এবং দেখা গেল যে মাহিরও এই গানটা পছন্দের, মাহি মানে আমাকে প্রশংসা করে আকাশে তুলে ফেলতো যে না একমাত্র তোরই পুরো ব্যাচের মতো, একমাত্র তুই গান বুঝিস, একেবারে আমাকে মানে পাম্পটি দিয়ে মাথায় তুলে ফেলতো, আবার উল্টোটা হলে উল্টোটাও বলতো। সো অনেক সুন্দর সময় ছিল মাহির বাসায় কয়েকটা দিন, মানে পড়াশোনা তো বললাম যা হবার তা তো হয়েছে, বুঝতে পারছেন কতটুকু, বাট ওই দিনগুলো আমার এখনও মনে পড়ে কারণ প্রচণ্ড বৃষ্টি হতো ওই দিনগুলোতে, মাঝে মাঝে হয় না যে নিম্নচাপ সারা দিন রাত অঝোর ধারায় বৃষ্টি, তো সারা দিন রাত বৃষ্টি হচ্ছে মাহির বাসায়। মাহির এক স্পেশাল কাজের ছেলে ছিল, খুবই ফাজিল, ফাজিল নাম্বার ওয়ান, সে খিচুড়ি ইলিশ মাছ রান্না করতো, আমরা দুজনে সেগুলো দিয়ে খেয়ে ব্যাপক আয়েশ করে গান ছেড়ে দিয়ে বেশ উদাসী বিভাগী হয়ে আমরা আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে বৃষ্টি দেখতাম, আর কিসের পড়া কিসের কি, চমৎকার একটা দিন ছিল। আই স্টিল মিস দোজ ডেজ, এবং এটা আমার সব গান, আই স্টিল মিস মাই ফ্রেন্ড। তো ওর বাসাতেই এই গানটা প্রথম শুনেছিলাম এবং আমি প্রথম শোনাতেই বেশ ভালো লেগেছিল গানটা, একটা আবেগ আছে গানটার মধ্যে, তো আশা করি গানটা পছন্দ করবেন। পাকিস্তানের ফিউশন ব্যান্ড ফুজনের একটা গান আখোকে সাগর, এই গানটা শুনছি এবং একটু পরে ফিরছি, সাথে থাকুন। Welcome back, শুনছেন ইরাজকে, আর চলছে Dreams Avenue, only on Radio Amar 88.4 FM, সময় এক্স্যাক্টলি 11:45, আর শুনছিলাম ক্রিপ্টিক ফাইটার একটা গান, যে গানটার নাম হচ্ছে প্রেম, একটা মানে ভেরি গুড কম্পোজিশন আই মাস্ট সে। তার আগের গানটা ছিল ওয়ারফেজের গান হতাশা, এবং হতাশার পরে আমরা শুনলাম প্রেম, সরি হতাশা ছিল না, ফুজনের গান ছিল, তারপরে গানটা ছিল ক্রিপ্টিক ফেটে প্রেম। এবং এখন এই মুহূর্তে কিছু এসএমএস পড়া যাক, আর যারা বুঝতেই শুনছেন যে আজকে একটু ড্রিমস অ্যাভিনিউ একটু বেশ উদ্দাম উত্তাল স্বপ্নের ছড়াছড়ি, আজকে একটু একটা রকিং একটা একটু চনমনে ভার্সন প্লে হচ্ছে, সো এনজয় দ্য সংস। আশা করছি যে আজকে আপনি একটু মানে একটু এই গানগুলো শুনতে হয়তো বেশি ভালো লাগবে। আমার মূলের সাথে তাল মিলান, একই ঠিকানা দলে চলে আসুন। ডক্টর নিশাত অনেক পুরনো বন্ধু, ডাক্তার হয়ে গেছেন, যখন আমি তাকে চিনতাম প্রথম এসএমএস করতেন তখন তিনি মেডিকেল স্টুডেন্ট ছিলেন, এখন অনেক বিশাল ডাক্তার হয়ে গেছেন, আশা করি ভাবতেই ভালো লাগে। নিশাত যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে বনসাই গাছ কিনলেন, এবং বনসাই গাছের কথা শুনে আমার মনে পড়ে যাচ্ছে একটা সিনেমার কথা, ওই যে শেপ অফ মাই হার্ট সিনেমা, সেই গানটা সিনেমা না হচ্ছে কি যেন সিনেমাটির নাম, লিওন দ্য প্রফেশনাল, সেই সিনেমাতে সে একজন ভাড়াটি খুনি, পেশাদার খুনি, তার প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খুবই ডিসিপ্লিন লাইফ সে লিড করে, এবং প্রতিদিন একটাই একইভাবে তার দিন যায়, প্রতিদিন ঘুম থেকে উঠে সে ওই তার প্রিয় একটা গাছ থাকে, সেই গাছের টপটাকে জানালা খুলে জানালার ওখানে রোদের সাভিদার এনে রাখে, প্রতিদিন তার এভাবেই দিন শুরু হয়, খুব মজা লাগে সিনেমা দেখতে। এই মুভিটার কথা বলেছিলাম আমি কোনো একটা মুভি অফ দ্য উইক সেগমেন্টে, লিওন দ্য প্রফেশনাল, আশা করছি আপনারা না দেখে থাকলে এর মধ্যে দেখবেন। আর আমাকে ধ্রুব জানিয়েছেন রামপুরা থেকে মেটালিকার গান নাথিং এলস ম্যাটার্স শুনতে যাচ্ছেন, আজকের প্লে লিস্টে গানটা আছে, সো জাস্ট ওয়েট। রাশেদ জানিয়েছেন যদি পসিবল হয় মাইলসের আশা নিরাশা অথবা জেমসের বিভাগী, দুটো গানের যে কোনো একটা গান শুনতে যাচ্ছেন। আয়েশা আমাকে জানিয়েছেন সিম্ফনি অফ ডিস্ট্রাকশন বাই মেগাডেথ অথবা কমফোর্টেবলি নাম বাই পিঙ্ক ফ্লয়েড, দুটো ব্যান্ডেরই গান আছে আজকে, আর কোন গানগুলো প্লে করবো সেটা এখনো জানি না, ওয়েট করুন আয়েশা। নির্জন জানিয়েছেন যে পথে পথিক নেই বসে আছি সেই পথে, অথবা আমি আর একফালে নিষ্পাপ চাঁদ সারা রাত কথা বলে হয়ে আস। আর নেমড আমাকে তুমি চলে যাওয়ার পর দৈর্ঘ্যে প্রস্থে বেড়ে গেছে আমার রুমের পরিধি, নাকি দীর্ঘায়িত হয়েছে রাত, সত্য মিথ্যা জানি না, সত্য মিথ্যার মাঝখানে আরও একটা শব্দ আছে, সেখানেই তিনি বাস করছেন এই মুহূর্তে। ব্লু নাইটিঙ্গেল জানিয়েছেন ইন দ্য টাইম অফ দ্য ক্ল্যাশ দ্য ডায়মন্ড কাটস দ্য ডায়মন্ড, দ্য গ্লাস ব্রেকস দ্য গ্লাস, দ্য ম্যান গেটস সো মাচ পেইনস, দেন অ্যান্ড দেন ট্রু লাভ নেভার ব্রেকস, অল রাইট, লেট ইট বি লাইক দ্যাট। যদি কোনো কথা বলতে চান, যদি কোনো গান শুনতে চান, যদি কিছু জানাতে চান, লিখুন একটাই ঠিকানায় 2323, এটা হচ্ছে নাম্বার, আর লেখা নিয়মটা হচ্ছে প্রথমে আর এ স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা, আর তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। আজকে একই সাথে যেরকম রকিং গান বেশি প্লে করছি, সেই সাথে অনেক অনেক দিন প্লে করা হয় না, বা আসলে অনেক আগের কিছু গান প্লে করার একটা ঝোঁক আমার মধ্যে কাজ করছে, যেমন ক্রিপ্টিক ফেটের প্রেম গানটা অনেক আগের গান, 2003-এর দিকের গানটা, হ্যাঁ 2003-04-এর দিকের গানটা, তারপরে সবগুলো গানে কিন্তু বেশ আগের। আর এখন যে গানটা প্লে করবো এটা হচ্ছে ব্ল্যাকের একটা গান, বাংলাদেশের সেই সময়ের একটা অন্যতম জনপ্রিয় অল্টারনেটিভ রক ব্যান্ড ব্ল্যাকের একটা গান,
এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই গানটা হচ্ছে ব্ল্যাকের প্রথম গান। ব্ল্যাকের সর্বপ্রথম যে গানটা রিলিজ হয়েছিল সেটা হচ্ছে এই গানটা, একটা মিক্সড অ্যালবামে ছিল এই গানটা, ছাড়পত্র মিক্সড অ্যালবামে এই গানটা ছিল। গানটার নাম হচ্ছে চেনা দুঃখ এবং ইটস বিউটিফুল সং। এবং আমার এই আমি আরেকটু স্মৃতিচারণ করি আজকে গানের সাথে সাথে অনেক স্মৃতি ফুজনের গানটা নিয়ে, তো সেই আমার মাহির বাসায় দিনগুলো স্মৃতিচারণ করলাম। আর এই গানটা আমি প্রথম শুনি এটা 2012 আগের কথা, এবং প্রথম গানটা শুনে তার আগ পর্যন্ত ব্ল্যাকের কোনো গান আমি শুনিনি, শুনবো কোথেকে, এটাই তো প্রথম গান। তো শোনার সাথে সাথে আমার মনে হচ্ছিল যে একেবারে নতুন একটা ধরন, নতুন একটা ধাঁচ, নতুন একটা প্যাটার্ন এবং সম্পূর্ণ ফ্রেশ এয়ারের মতো, একেবারে সতেজ সজীব নতুন বাতাসের মতো কিছু একটা আমার কানে এসে ঢুকলো। এই যে ব্ল্যাকের প্রতি একটা ভালো লাগা তৈরি হলো সেটা এখনও পর্যন্ত আছে। গানটা আসলে অনেক কিউট একটা গান, অনেক রোম্যান্টিক একটা গান, সেই সাথে একই সাথে একটু বিষাদ জাগা নিয়ে গানটা চেনা দুঃখ। এবং ব্ল্যাকের গিটারিস্ট জাহানের সাথে আমার একদিন চারুকলায় বসে দীর্ঘ একটা আড্ডা হয়েছিল মিউজিক এবং গিটার টিটার অনেক কিছু নিয়ে, তখন আমার গিটারের প্রতি প্রচণ্ড ঝোঁক, তো সেই সুবাদী তার সাথে অনেকক্ষণ আড্ডা হয়েছিল এবং তাকে আমি বলেছিলাম যে এই গানটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট সং তখন পর্যন্ত ব্ল্যাকের, এবং শুনে জাহানও বলেছিল যে এটা তাদেরও সবচেয়ে পছন্দের গান। তো বোঝাই যাচ্ছে গানটা তাদের কাছেও স্পেশাল, এবং সেই গানটা এখন প্লে করছি, চেনা দুঃখ বাই ব্ল্যাক। একটু পরে ফিরছি, সাথেই থাকুন। চেনা দুঃখ কিন্তু মাঝে মাঝে অচেনা হয়ে যায়, আবার চেনা সুখও মাঝে মাঝে অচেনা হয়ে যায়। অসম একটা গান, সেই গানটা তো শুনলাম। এবার এই গানটার একটা ইনস্ট্রুমেন্টাল ভার্সন আছে অ্যাপোক্যালিপটিকা ব্যান্ডের কম্পোজিশনে চেল্লো মিউজিক দিয়ে, যেটা আমি অনেকবার প্লে করেছি, ওটাও খুব শুনতে ইচ্ছে হচ্ছে। আর একটু বিষাদগ্রস্ততা সবাই কেন হয়তো বিয়েতে, সো এনজয় দি ইনস্ট্রুমেন্টাল নাম্বার। So friends, welcome back once again. শুনছেন রেডিও 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে আপনি আজকে 1 ঘন্টা 7 মিনিট পার হয়ে গেল, জানি না আজকে জার্নিটা কেমন লাগছে। অবশ্যই একটু ডিফারেন্ট ড্রিমস অ্যাভেনিউ হচ্ছে আজকে, একটু পুরনো গান বেশি হচ্ছে, একটু রকিং গান বেশি হচ্ছে, একটু কেমন কেমন যেন সব কিছু, সব নেশার বড় নেশা, কষ্টের মাদকতা। শুনছিলাম একটু আগে যে গানগুলো সেটা হচ্ছে ব্ল্যাকের চেনা দুঃখ গানটা শুনলাম, তারপরে শুনলাম মেটালিকার গান নাথিং এলস ম্যাটার্স, এবং তারপরে অ্যাপোক্যালিপটিকার কম্পোজিশনে সেই গানটার ইনস্ট্রুমেন্টাল নাম্বার। আশা করি সব একদম ডুবে গিয়েছিলেন সেই চেল্লোর বিষাদ জাগা নিয়ে সুরের মূর্ছনায়। আর এদিকে আমাকে জানিয়েছেন যে লিখতে ভুলে গেছেন, বিশ্বকাপ নিয়ে SMS পাঠিয়েছেন যে জার্মানি, ফ্রান্স, ইটালি, উরুগুয়ে, পর্তুগাল, ইকুয়েডর এবং অনেক দেশেরই ব্যাড লাক, তাদের ভালো ভালো অনেক প্লেয়ার ইঞ্জুরিতে পড়ে। হ্যাঁ, জার্মানি যেমন মার্কো রয়েস, ইকে গুন্ডোগান, মারিও গোমেজ, তেমনি রাফায়েল ফন্ডারভার্ট নেদারল্যান্ডের প্লেয়ার, তারপরে এরকম অনেকেই আসলে বিশ্বকাপে আসতে পারেননি। ফ্র্যাঙ্ক রিবেরির ওয়ার্ল্ড কাপও শেষ হয়ে গেছে, ফ্রান্সের সুপারস্টার, তারপরে রাদামেল ফ্যালকাও, কলম্বিয়া, ল্যাটিন আমেরিকা ওয়ার্ল্ড কাপ হচ্ছে কিন্তু ফ্যালকাও থাকবে না, এরকম অনেক অনেক ভালো ভালো প্লেয়ারের বিশ্বকাপ আসলে শেষ হয়ে গেল ইঞ্জুরির কারণে। বিষয়টা খুবই দুঃখজনক এবং আমার এই মুহূর্তে চট করে নাম মনে পড়ছে না, কিন্তু আরও অনেক ভালো প্লেয়ারের ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে গেছে এই মুহূর্তে, এবং হয়তো তারা তাদের দেশের জন্য অনেক বড়, কিন্তু আনফর্চুনেট আসলে প্রত্যেক বিশ্বকাপে এরকম একটা ঘটনা হয়। আমি এটা নিয়ে বোধহয় কোনো একটা এপিসোডে বলেছিলাম যে জার্মানির এটা আসলে আমাদের জন্য যতটা কষ্টের, ওই প্লেয়ারের জন্য আসলে কতটা কষ্টের একটাবার চিন্তা করুন। যেমন একটা ঘটনা বলি, আগেও বলেছিলাম আবার বলি, যে জার্মানির একজন প্লেয়ার ছিলেন সেবাস্টিয়ান ডেইসলার তার নাম, এখন না, বেশ আগের প্লেয়ার, তো খুব মিডফিল্ডার ছিলেন তিনি, খুব ভালো প্লেয়ার ছিলেন এবং বলা হতো ওই সময়ের ট্যালেন্টেড মিডফিল্ডারদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ তিনি, জার্মানির সেবাস্টিয়ান ডেইসলার। তো ডেইসলারের হচ্ছে 2002 বিশ্বকাপে খেলার কথা, একেবারে কনফার্ম যে ডেইসলার দলে থাকবেন এবং অন্যতম প্রধান খেলোয়াড় হিসেবে খেলবেন, কিন্তু বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে তিনি বোধহয়, যার ফলে ওই বিশ্বকাপটা খেলা হলো না, প্রচণ্ড রকম শোকে মুশড়ে পড়েছিলেন ডেইসলার এবং হতাশা একেবারে মানে চূড়ান্ত রকমের ভেঙে পড়া যাকে সেরকম হলেন। অনেক কষ্টে নিজে মন টন শক্ত করে আবার খেলায় মনোনিবেশ করলেন, ওই বিশ্বকাপ তো খেলা হলো না। 4 বছর ধরে তিনি আশায় দিন গুনছিলেন আবার পরের বিশ্বকাপ আসবে, ওই বিশ্বকাপটা নিশ্চয়ই খেলা হবে, এবং এভাবে আস্তে আস্তে সেই স্বপ্ন বুকে নিয়ে 4 বছর পার করলেন সেবাস্টিয়ান ডেইসলার। 2006 বিশ্বকাপ আসলো, এবং 2006 বিশ্বকাপ আসলো, এবারও তিনি দলে, তার নাম ঘোষণা করা হলো, তিনি আছেন দলে, কিন্তু এতটাই আনফর্চুনেট বোধ হয় বিশ্বকাপের এবার অল্প খুব সামান্য একটা ঘটনায়, মানে পড়ে গিয়ে সেই থেকে পিছলে বা বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে এরকম খুব সিলি একটা ঘটনায় এবারও তিনি ইঞ্জুরিতে পড়লেন ঠিক বিশ্বকাপের 8-10 দিন আগে, এবং এবারও যার ফলে তার খেলা হলো না, এবং পরপর 2 বিশ্বকাপে আগে এরকম দুটো ধাক্কা খেয়ে এতটাই ভেঙে পড়লেন, তাকে মানসিকভাবে এতটাই অসুস্থ, মানে একেবারে মানসিকভাবে অসুস্থ হয়ে যাওয়ার মতো তার অবস্থা, এবং মানসিক হাসপাতালে তাকে ভর্তি হতে হয়েছিল শোক কাটাতে, এবং দীর্ঘদিন মানসিক সেই হাসপাতালে বা মেন্টাল ক্লিনিকে ছিলেন, এবং সেখান থেকে আস্তে আস্তে শুশ্রূষা নিয়ে একটু সুস্থ হয়ে এসে, কিন্তু মানে শুধু ফুটবলার তার খেলা হয়নি, এতটাই ভেঙে পড়েছিলেন তিনি ফুটবলে আর মাঠে আর তার নামা হয়নি, ওই মনের জোরটা কখনই ফিরে পাননি, এবং যার ফলে তিনি ফুটবল ছেড়ে, এই অল্প বয়সেই ফুটবল, ওই বয়সে কেউ রিটায়ার করে না, কিন্তু তিনি করে তারপরে একটা বিজনেস টিজনেসে নাম লেখালেন, কিন্তু ফুটবল মানে এ থেকেই বোঝা যায় আসলে খেলোয়াড়ের জন্য এটা কতটা দুঃখজনক। আমরা তো অনেক কষ্ট পাই, কিন্তু খেলোয়াড়টা আসলে মানে হয়তো রাতের বেলা ঘুমোতেই পারে না, রাতের পর রাত বিনিদ্র। যাই হোক,
মার্কো রুইসকে হারানোর কষ্টটা আমার বুকের মধ্যে এখনো চেপে আছে। অনিক আমাকে জানিয়েছেন, ওয়ান লাইফ এন্ডস অ্যানাদার বিগিনস, দ্যাটস হাউ ইয়োর আওয়ার স্টোরি রিগেইনস, হিয়ার উই আর ওয়ার্কিং হার্ড লিভিং লাইক এ ফিনিক্স বার্ড, হাউ অ্যাবাউট লিঙ্কিন পার্ক আর ওল্ড সিটি। এতে গান শুনতে যাচ্ছেন, লেটস সি ইফ আই প্লে দ্যাট অর নট। মুগ্নি আমাকে জানিয়েছেন, তবুও তোমার গান বুঝিনি আমি, বুঝেছি শুধু তোমার কাছে যাওয়ার পথ নেই, অথচ হাটছিমলাম যোছনায় শোকার তুপকুল ছুঁয়ে। সেই ব্ল্যাকের যে গানটার কথা অনেকক্ষণ ধরে বলেছিলাম, ব্ল্যাকের প্রথম গান চেনা দুঃখের কয়েকটা লাইন, খুব সুন্দর কিন্তু গানের লাইনগুলো, তবুও অপেক্ষায় থেকেও রাত জেগে আমি ফিরতেও পারি কথা টানে, চমৎকার কিছু লাইন। আরেকবার প্লে করতে ইচ্ছে, যাই হোক সেটা আমি করবো না, তবে আসলে আই রিয়েলি লাভ দ্যাট সং, চেনা দুঃখ বাই ব্ল্যাক। যদি কোনো গান শুনতে চান, যদি নিজের কোনো কথা শেয়ার করতে চান, স্মৃতিচারণ অথবা ভবিষ্যতের আশা স্বপ্ন যে কোনো কিছু হোক না কেন, প্রথমে আরে লিখুন, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাটা লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। আজকে অনেক পুরনো পুরনো এবং ওই ব্যান্ডগুলোর প্রথম দিকের গান প্লে করা হচ্ছে এবং একটু রকিং গানগুলো, সেই ধারাবাহিকতা আরেকটা গান নেমেসিসের একটা গান প্লে করবো। এটা একদম প্রথম দিকের গান, তাদের প্রথম অ্যালবাম অন্বেষণ অ্যালবামে এই গানটা ছিল, 2003 অথবা 4 দিকে হয়েছিল গানটা, অন্য ওয়ান অফ দ্য মোস্ট হিট নাম্বারস অবচেতন। একটু পরে ফিরছি, সাথে থাকুন। সো ইটস ড্রিমস অ্যাভিনিউ এবং শুনছেন সেখানে আপনার স্বপ্ন সারথী বন্ধুই। আজকে সবাইকে আরেকবার ওয়েলকাম করছি। ঠিক ঘড়ি কাঠা যখন দেড় ঘন্টা পার হয়ে আসলো, আমরা ঠিক ঘড়ি কাঠা যখন এই সময় দিল আমাদেরকে, পথ পেরিয়ে এসেছি, আর অর্ধেক পথ সামনে আছে, সেই অর্ধেক পথের মাঝখানে দাঁড়িয়ে আরেকবার করছি ওয়েলকাম এবং সাথে থাকুন। বাকি অর্ধেকটা পথ নিশ্চয়ই নিরাশ হবেন না। একটু আগে শুনছিলাম মাইলসের গান ফিরিয়ে দাও আমার প্রেম, এবং তার আগে যে গানটা ছিল সেটা হচ্ছে নেমেসিসের গান অবচেতন। আর এখন কয়েকটা এসএমএস পরে আবার গানে চলে যাই। আমাকে নিভৃতা নামের একজন মগবাজার থেকে জানিয়েছেন, নিভৃতা সুন্দর নাম, যে কবিতার আসর বসার জন্য অপেক্ষা করছেন তিনি এবং বাউলিয়ানা এপিসোড করেছিলাম একটা কিছুদিন আগে, ওরকম আরেকটা এপিসোডের জন্য ওয়েট করছেন। এরকম ফিডব্যাক পেলে আমার ভালো লাগে যে আপনাদের কোন কনসেপ্টগুলো, কোন এপিসোডগুলো ভালো লাগছে বা কোনগুলো আবার চান। সো এরকম যখন এসএমএস আসে আমি সত্যি অ্যাপ্রিসিয়েট করি। নিভৃতা থ্যাংক ইউ। রাসেল আমাকে মানিকগঞ্জ থেকে জানিয়েছেন যে ভালো লাগছে প্লেলিস্টটা, এবং আরও কিছু বন্ধু আমার সাথে আছেন, কয়েকটা এসএমএস একটু পড়ি আমি। অনিক নামের একজন জানিয়েছেন, আই লাভ ইনস্ট্রুমেন্টাল সংস, এবং অনেকগুলো ইনস্ট্রুমেন্টাল মিউজিশিয়ান এবং সঙে দিয়েছেন, সেজন্য অনেক অনেক এবং থ্যাংক ইউ সো মাচ ফর হেল্পিং মি দিস ওয়ে। খুব কোয়ালিটি লিসনার মনে হচ্ছে অনেকে, কিপ ইট আপ অ্যান্ড কিপ ইন টাচ উইথ মি, আই লাইক দিস কাইন্ডস অফ লিসনার্স। আর এরপরে যে বন্ধু আমাকে এসএমএস পাঠিয়েছেন তিনি হচ্ছেন সজল, আমাকে অনেক পুরনো বন্ধু, জানিয়েছেন মেটাল মেজের গান শুনতে চান নীরবে। আমি জানি না যে কি এমন হারিয়েছে, আমি বুঝি না যে কেন অশ্রু চোখে ভাসে। এত জোর করে যখন শুনতে যাচ্ছেন গানটা, আমি চেষ্টা করবো গানটা প্লে করার জন্য মেটাল মেজের। আর জেমসের একটা গান শুনতে যাচ্ছেন, আরও কিছুক্ষণ কি রবে, খুবই আবেগঘন দুটো গানের রিকোয়েস্ট পাঠিয়েছেন সজল। এই মুহূর্তে কোথায় ইমোট অফ মাইন্ডে তিনি আছেন। যদি কোনো এসএমএস করতে চান এদের মতো এবং যদি কোনো কিছু জানাতে চান, গানের রিকোয়েস্ট হোক অথবা মনের কথা হোক অথবা কাউকে কোনো কিছু পৌঁছে দেওয়ার জন্য হোক, প্রথমে আরে লিখুন, স্পেস দিয়ে নাম ঠিকানা আর তারপরে কথাটা লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। এখন যে গানটা শুনবো, আজকে ব্ল্যাকের একদম প্রথম গানটা শুনেছিলাম, যে গানটার নাম ছিল চেনা দুঃখ। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ব্ল্যাকের সেকেন্ড গানটা এখন শুনবো, এবং ব্ল্যাকের দুটো গান প্লে করছি, কারণ অনেকে তাহসানের গানের জন্য রিকোয়েস্ট পাঠিয়েছেন। এবং ব্ল্যাকের যেটা প্রথম গান শুনলাম আমরা কিছু আগে, ব্ল্যাকের রিলিজ গান চেনা দুঃখ, সেটাতে ভোকাল ছিলেন জন এবং তাহসান ভোকাল হিসেবে এটাই তার, এবং তাহসানের প্রথম বের হওয়া গান এটা সর্বপ্রথম। এখন তিনি একক ক্যারিয়ার গড়েছেন সোলো আর্টিস্ট হিসেবে, এখন গান করছেন ব্ল্যাকে আর নেই, কিন্তু সর্বপ্রথম তার মিউজিশিয়ান হিসেবে আত্মপ্রকাশ ব্ল্যাকের মেম্বার হিসেবে, ব্ল্যাকের ভোকাল এবং কিবোর্ডিস্ট হিসেবে, এবং সেই হিসাবে মিউজিশিয়ান বা গায়ক তাহসানের প্রথম রিলিজ হওয়া গান সর্বপ্রথম এই গানটা। এটাও 2003 দিকের একটা গান, মিক্স অ্যালবামে ছিল, অনুশীলন মিক্স অ্যালবামে, ব্ল্যাকের দ্বিতীয় গান এবং তাহসানের প্রথম গান গাওয়া। গানটার নাম হচ্ছে স্মৃতি, এবং গানটাতে এক ভিন্ন তাহসানকে পাবেন, কিছুটা অল্টারনেটিভ রক ভার্সন গানটার মধ্যে, যেটা পরবর্তীতে তাহসান অবশ্য মেলোডিয়াস গানে বেশি ঝুঁকেছেন। তো সেই ব্ল্যাকের দ্বিতীয় এবং তাহসানের প্রথম গান একটু শুনে ফেলি। আমি নিশ্চিত যে এই গানটা খুব বেশি বন্ধু আমার শুনে নেই এই মুহূর্তে যারা আমাকে শুনছেন। স্মৃতি গানটা শুনছি এবং একটু পরে ফিরছি, দেখা যাক এই স্মৃতি গান শুনতে শুনতে আপনি কোন স্মৃতির মধ্যে হারিয়ে যান, যদি ইচ্ছে করে তবু প্রাচীন। So friends, welcome back. শুনছেন ইরাজকে আরেকবার, চলছে ড্রিমস অ্যাভিনিউ only on radio আমার 88.4 FM। সময় হচ্ছে এক্স্যাক্টলি 12:43। শুনছিলাম মেগাডেথের গান সিম্ফনি অফ ডিস্ট্রাকশন। গানটা শুনলে একটা অন্যরকম উন্মাদনা চলে আসে, একেবারে তরতাজা একটা অনুভূতি কাজ করে। ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের অমি, আমাদের অনেক পুরনো বন্ধু, আমাকে এসএমএস জানিয়েছেন বহুদিন পরে। অমি লিখেছেন যেটা, সেটা হচ্ছে যে জন ডেনভারের গান শুনতে চান, লিভিং অন জেট প্লেন।
আর আয়েশা জানিয়েছেন ফ্রান্স কাফকার অনেকগুলো বই কিনেছেন তিনি এবং সেগুলো পড়ছেন এই মুহূর্তে ধ্যান বইটা। আমি গত সপ্তাহে কোথায় বলেছিলাম যে রাইটার্স ব্লক এবং রিডার্স ব্লক বলে একটা জিনিস আমি নিজে বলেছিলাম, আমার এই মুহূর্তে রিডার্স ব্লক চলছে। অনেকদিন ধরে কেন যেন কিছু পড়া হচ্ছে, কেন যেন না ব্যস্ততার কারণে আসলে পড়া হচ্ছে না, যেটা আমাকে অনেক মনকষ্ট দেয়। আয়েশা কাফকার একটা উক্তি তুলে দিয়েছেন এবং উক্তিটা হচ্ছে আই ল্যাক নাথিং, আই অনলি নিডেড সেলফ, কিছু অভাব নেই দরকার। এরকম এই ঠিক এই ধাঁচের কথা আমি মনে হয় অনেক শুতে অনেকবার বলেছি যে আসলে নিজে যদি নিজের পাশে থাকা যায় আসলে পৃথিবীর অনেক কিছু অতিক্রম করা যায়। তো একজন মহান ব্যক্তির সাথে আমার একটা উক্তির কিছুটা মিল খুঁজে পেয়ে আমি এই মুহূর্তে প্রচণ্ড আত্মতৃপ্তি অনুভব করছি, জীবন ধন্য মনে হচ্ছে। আর নাহিদ আমাকে জানিয়েছেন, থ্যাংক ইউ নাহিদ, আপনি খুব ইন্সপায়ারিং একটা SMS পাঠিয়েছেন আমাকে, তো বোধ করছি আশা করি ভাবে পাশে থাকবেন সবসময়। অদ্রি সুন্দর নাম, অদ্রি আমাকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে অবাক ভালোবাসা গানটা শুনতে চান আমার ফেজের, এবং সমুদ্রে গেলে আমার এই গানটাই শুধু মাথা এবং কণ্ঠে গুনগুন করে, অবাক ভালোবাসা সব আলো নিভে যাক শুধু জেগে থাক দূরে রই তারারা। আর আমাকে অনন্যা জানিয়েছেন, অনন্যা জেমসের গানের সে অনন্যা, ভেবে ভেবে তোমার কথা উদাস হয়ে যায়, একা নির্জনে স্বপ্নের সংসারে তুমি হায়, কত রাত কত দিন গিয়েছে পেরিয়ে, তবুয়ান মনে কি যেন লাইনটা, তবুয়ান মনে চেয়ে আছো লাজুক দৃষ্টি দিয়ে অনন্যা। আচ্ছা সে যাই হোক, অনন্যা গানটা না হয় প্লেই করলাম অনন্যার জন্য। আরও অনেকে SMS পাঠিয়েছেন, তার মধ্যে আপাতত আর পড়ছি না, SMS করার নিয়মটা শুধু বলি, প্রথমে আর লিখবেন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাটা লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। এটা বলবেন না যে লিখতে পারি না কোনো SMS তুমি ছাড়া। So friends, welcome back once again. শুনছেন রেড পয়েন্ট ফোর, শুনছেন আপনার নির্ভুম বন্ধু ইরাজকে, এবং ড্রিমস অ্যাভিনিউ আমরা 1:57 পেরিয়ে এসেছি এবং এখন 1:03 আমাদের হাতে বাকি আছে। আজকে অনেক অনেক দিন যে গানগুলো প্লে করা হয়নি এরকম বেশ কিছু গান প্লে করছি এবং আজকের প্লেলিস্ট একটু ডিফারেন্ট, এটা আপনাকে স্বীকার করতেই হবে। আর অর্ণবের একটা গান শুনছিলাম একটু আগে, অর্ণবের ডুব অ্যালবাম থেকে গানটা নেওয়া হয়েছে, গানটা হচ্ছে রাস্তা, এবং ওই অ্যালবামের সবচেয়ে হিট গানগুলোর একটা এই গানটা ছিল এবং গানটার মিউজিক ভিডিওটা খুব ইন্টারেস্টিং। গুলশান 2 শুটিং হয়েছে এবং রাস্তার উপরে পুরো গানটা, যেহেতু গানটার নামে হচ্ছে রাস্তায়, ওই গুলশান 2 সার্কেলেই হচ্ছে পুরো গানটার মিউজিক ভিডিও শুটিংটা করা হয়েছে। এবং অর্ণবের সাথে সহযোগী হিসেবে ছিলেন নেমেসিসের ভোকাল জোহাদ এবং গিটারিস্ট মাহের, সেটা হচ্ছে যে, এবং মিউজিক ভিডিওটা খুব ইন্টারেস্টিং কাহিনিটা, সেটা হচ্ছে যে কোনো কিছুই আগে থেকে বলা হয়নি তাদেরকে কীভাবে মিউজিক ভিডিওটা শ্যুট করা হবে, কোথায় কী করা হবে, শুধু বলা হয়েছে আপনারা গুলশান 2 চলে আসবেন, এবং ওখানে যাওয়ার পরে তাদেরকে বলা হয়েছে আপনারা হাঁটা শুরু করেন, শুধু ইচ্ছাশালী হাঁটেন, এবং তারা দেখা গেলো যে একদম লাইভ কোনো কিছু না থামিয়ে গাড়ি ঘোড়া চলছে, ঠিক তার মাঝখান দিয়ে তারা হাঁটা শুরু করেছেন এবং হাঁটতে হাঁটতে রাস্তা পার হয়ে সার্কেল পার হয়ে দোকানের ভিতর দিয়ে ঢুকে সেই দোকানের ওই মাথা দিয়ে বের হয়ে এভাবে হেঁটে যাচ্ছেন, এবং এটাই হচ্ছে মিউজিক ভিডিও থিম। আমার কাছে খুব ভালো লেগেছিল, একটু ফাঙ্কি এবং গানটাও একটা ফাঙ্ক রক গান এবং অনেক ডিফারেন্ট। অনেকে মনে করেছেন ইয়াও আর কি লিরিক্স কেমন কি সব কথা, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে অনেক ইউনিক এবং বোহেমিয়ান একটা লিরিক্স, খুব অর্ণবের সাথে পারফেক্টলি মানানসই একটা গান, এবং আমার কাছে খুবই ভালো লাগে গানটা সবসময়, আস্তে একটা অন্যরকম আছে গানটার মধ্যে। সো এখন সেই রিদম টিদমের পরে আমরা আবার SMS এর দিকে একটু যদি ধাবমান হই তাহলে দেখা যাবে অনেক বন্ধু SMS পাঠিয়েছেন আমাকে, তার মধ্যে অনেকেই আছেন। সানিয়া নামের একজন আমাকে উত্তরা থেকে জানিয়েছেন ইটস ওয়ান্ডারফুল টু হিয়ার ইউ অ্যাগেইন, আর তিনি শুনতে চান ইউর স্টিল দ্য ওয়ান বাই সানিয়া ট্রেন। এই গানটা আমি গত সপ্তাহে প্লে করেছিলাম, তাই আজকে সম্ভবত প্লে করার সম্ভাবনা খুব বেশি নেই, তারপরেও সাথে থাকার জন্য সানিয়া থ্যাংক ইউ সো মাচ। সানিয়া টোয়েনের গান সানিয়া টোয়েন, জেয়ান জি আমাকে জানিয়েছেন 3 কেমন কাটলো, আচ্ছা মনে রাখার জন্য ধন্যবাদ, যে দিনটা আমার কাছে বিশেষ একটা দিন, সেটা হচ্ছে যে সেলিব্রেট করা হয়নি, আসলে অফিসেই ছিলাম সারাদিন অ্যাজ ইউজুয়াল। আর জানিয়েছেন অর্ণবের গান তিনি শুনতে চেয়েছিলেন এবং কাকতালীয় ব্যাপার হচ্ছে গানটা আমি প্লে করি SMS পড়লাম, মানে অর্ণবের গান প্লে SMS এসছে ইটস কানেকশন। SMS করার নিয়মটা হচ্ছে প্রথমে আর লিখুন স্পেস দিয়ে লিখবেন আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। আজকে অনেক ইউনিক গান বা যে গানগুলো প্লে করা হয়নি কখনো বা অনেক আগে প্লে করেছিলাম সর্বশেষ, এরকম গানগুলো বেশি প্লে করছি, এবং সেই ধারাবাহিকতা এখন আরেকটা গান শুনবো, বন জভির একটা গান, জন বন জভির, খুব আমার কাছে গানটা অনেক ভালো লাগে, যদিও তার সবচেয়ে জনপ্রিয় গানগুলোর মধ্যে এই গানটা নেই, কিন্তু আমার কাছে মনে হয়েছে ইটস ভেরি গুড কম্পোজিশন। আর গানটার নাম হচ্ছে টু স্টোরি টাউন, সো লেটস এনজয় দ্য নাম্বার টু স্টোরি টাউন বাই বন জভি অ্যান্ড লিভিং অন এ প্রেয়ারের একটা ডিফারেন্ট ভার্সন, সেটাই আমরা এখন শুনছি। একার হাতের ছাপ সারা শরীর জুড়ে,
শুনছিলাম আরব ভাইরাসের গান, গানটার নাম হচ্ছে অভিশাপ এবং দিনবদল নামের একটা মিক্সড অ্যালবামে গানটা ছিল। আজকে অনেকগুলো ব্যান্ডের প্রথম দিকের গান প্লে করছি, এটাও ছিল তারই একটা অংশ। আরব ভাইরাসের একদম প্রথম দিকের একটা গান এটা, 2003 বা 2004 দিকের, সম্ভবত 2004 সালের এটা গান অভিশাপ। এবং এখন এই মুহূর্তে অভিশাপটা অভিশাপ না শুনছেন কিন্তু আপনার নির্ভুম বন্ধু ইরাজকে এখনো, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এর সাথে আপনি আছেন। আমাকে মীরা নামের একজন জানিয়েছেন, আচ্ছা মীরার এস এম এসটা কেন পড়ছি, কারণ প্রত্যেক সপ্তাহের শোতেই একটা এস এম এস কমন থাকে। অনেক বন্ধুই জানতে চান আমার সেই বিশিষ্ট দিনটি কবে, আই মিন আমার জন্মদিনটি কবে। এটা প্রত্যেকে শোতেই আসে কিন্তু আমার পড়া হয় না, কিন্তু মনে হলো যে 6 মাস অন্তত একবার অ্যান্সার দেওয়া যেতে পারে, আবার আগামী 6 মাসের জন্য আরেকবার তোলা থাকবে। এই বিশেষ মানে পৃথিবীর কারো জন্যই গুরুত্বপূর্ণ না, এরকম একটি দিন অক্টোবরের 8 তারিখে আমার এই পৃথিবীতে ধরাধমে আবির্ভাব হয়েছিল। যারা জানার বারবার এস এম এস করে জানতে চান তাদের জন্য বললাম, ব্যক্তিগত তথ্য দেওয়ার জন্য দুঃখিত। আর মীরার পরে যারা এস এম এস, নিকিতা আমাকে জানিয়েছেন মোহিনের ঘোড়াগুলির গান শুনতে চান তিনি, মোহিনের ঘোড়াগুলি ব্যান্ডের গান শুনতে চান, এবং যে গানটা তিনি শুনতে যাচ্ছেন সেটা হচ্ছে যে নয়াবাড়ি বানাই, আচ্ছা এটা হচ্ছে ময়মনসিংহ গীতিকা গানটা নাম, ওই গানটা শুনতে যাচ্ছেন। আর নচিকেতার গানও শুনতে চান তিনি, সেই সাথে আর অনেকেই অনেক গান এবং অনেক কথা জানিয়েছেন। আপাতত আর পড়ছি না, শুধু এস এম এস করার নিয়মটা বলে দিই, যদি কোনো গান শুনতে চান, কোনো নিজের কথা শেয়ার করতে চান বা যে কোনো কিছুর জন্য, প্রথমে আর এ লিখুন, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাটা লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। আজকে যে বললাম না অনেক দিন প্লে করা হয়নি, অথবা অনেক পুরনো গান এরকম কিছু প্লে করছি, এবং সেই ধারাবাহিকতা এখন আরেকটা গান প্লে করবো, বাপ্পা মজুমদারের একটা গান। এই গানটা অনেক দিন প্লে করা হয়নি কিন্তু গানটা আমার খুব ভালো লাগে, দুটা গান, আশা করি গানটা ভালো লাগবে। এবং গানের লিরিক্সটা কিন্তু খুব সুন্দর, এবং খুব মন দিয়ে শুনলে গানটা উপলব্ধি করার সাথে সাথে অন্য কাউকে, বিশেষ কাউকে হয়তো উপলব্ধি করতে পারবেন। সো আশা করি গানটা ভালো লাগবে। গানটা নাম হচ্ছে স্বপ্ন বাড়িয়ে। স্বপ্ন বাড়িয়ে যদি আসলে কাউকে ছোঁয়া না যায়, আমার মনে হয় আর কিছুতেই হয়তো ছোঁয়া যায় না, গানে সেই কথাই হয়তো বলা হয়েছে। সো এনজয় করুন, সাথে থাকুন। যখনই নিবিড় করে পেতে চাই তোমাকে, তখনই দু চোখ বুঝি আমি, নয়নে স্বপনে দেখি শুধু তোমায়, বিরহ বরসায় মেঘেরই ছায়ায়। এই গানটা শুনছিলাম নিলয় দাসের গান, প্রয়াত নিলয় দাস। আর এই গানটা শোনার সময় দুই ধরনের দুঃখবোধ আমার মধ্যে কাজ করে। এক হচ্ছে যে গানটা আসলে খুব দুঃখ জাগা নিয়া, আপনার এরকম ব্যক্তিগত কোনো কিছু না থাকলেও গানটার মধ্যে কথা, সুরের মধ্যে, গায়কের মধ্যে এমন একটা অদ্ভুত বিষাদগ্রস্ততা আছে যে একটা মন খারাপ ভাব নিমিশেই আপনাকে আচ্ছন্ন করে ফেলবে, এটা হচ্ছে এক ধরনের দুঃখবোধ। আর দ্বিতীয় দুঃখবোধ হচ্ছে যে এই গানটা, যে এই অসাধারণ গানটা যে মানুষটা তৈরি করেছিলেন নিলয় দাস, কি অকালেই আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন তিনি, এবং যদি না যেতেন এবং অতটা নিভৃতচারী যদি না হতেন, অতটা অভিমানী যদি না হতেন, নিশ্চয়ই আর অনেক অসাধারণ গান আমরা তার কাছ থেকে পেতাম। এত অসাধারণ একজন মিউজিশিয়ান, যার কাছে বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত ব্যান্ড মিউজিশিয়ানরা গিটারের হাতেখড়ি হচ্ছে, যেমন বাপ্পা মজুমদার, তারপর এরকম আরও অনেকেরই গিটারের হাতেখড়ি হচ্ছে নিলয় দাসের কাছে, তাদের সবার গিটার শিক্ষক। তো এই অসাধারণ গুণী মানুষটা জীবদ্দশায় মাত্র এত অল্প কয়েকটা গান, মাত্র 15-16টা গান গেয়েছেন, এতটা নিভৃতচারী অভিমানী বা এতটাই নিজের মধ্যে ডুবে না যদি থাকতেন, আত্মমগ্ন বা আত্মনিমগ্ন যদি না থাকতেন, নিশ্চয়ই আর অনেক কিছু পেতাম, সবচেয়ে বড় কথা যদি এত অকালে না চলে যেতেন। এবং আমাদের আরেক আফসোস সবসময় যেটা থাকবে, আমাদের আরেক প্রয়াত সঞ্জীব দা, সেই প্রয়াত সঞ্জীব চৌধুরী এবং দুজন খুব ঘনিষ্ঠ ছিলেন, এবং তারা সেই স্টুডেন্ট লাইফ থেকেই খুব ঘনিষ্ঠ বন্ধু, এবং সেই ঢাকা কলেজের দিনগুলোতে যখন তারা ছিলেন, তখন দেখা যেত যে সেই ঢাকা কলেজের অপোজিটে বা নিউ মার্কেটে বসে চায়ের দোকানে চা খেয়ে দেখে আড্ডা দিতে দিতে গান নিয়ে আলোচনা আর অনেক কিছু নিয়ে, এবং কি অসাধারণ দুটো মানুষ বন্ধু ছিলেন পরস্পরের। এবং সবচেয়ে বড় ট্র্যাজেডি যেটা, সেটা হচ্ছে যে সেই দুটো মানুষকে আমরা অকালে হারিয়েছি, হয়তো জীবনটাই এমন আসলে, অনলি গুড ডাইং ইয়াং একটা কথাই চালু আছে। সে যাই হোক, বিষাদগ্রস্ততা ঝেড়ে ফেলে এই মুহূর্তে আরবার সবাইকে ওয়েলকাম করছি, শুনছেন ইরাজকে, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এ। নিলয় দাসের গানের আগে শুনছিলাম বাপ্পা মজুমদারের গান স্বপ্নকে ছোঁয়া যায়, স্বপ্নেরই হাত বাড়াতাম। আমাকে নির্জন জানিয়েছেন, এবং নির্জন এই নিলয় দাসের যখনই নিবিড় করে এই গানটা শুনে বোধ হয় SMS টা পাঠিয়েছেন যে এখনও ফোটে ফুল মাধবী লতায় গানের একটা লাইন, স্বপ্নীল এক জগতের মেঘ এসে ছুঁয়ে যায় আমাকে, বিষাদের মেঘ হয়তো, জীবন এত ছোট কেন। সে যাই হোক, যদি আপনি SMS করতে চান তাহলে প্রথমে আর লিখুন, স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো বা গানের নামটা লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। এখন আরেকটা গান শুনবো, কেন যেন এই গানটা অসাধারণ সুন্দর, অসম্ভব সুন্দর গানটা, এবং এই গানটার মধ্যে একটা বিষাদগ্রস্ততা আছে, এবং এই গানটা শুনে হয়তো একটা বিষাদগ্রস্ততা কাজ করে, কারণ গানটার মধ্যে হারানোর কথা, বিষাদের কথা, বেদনার কথা, এবং একসময়ে অনেক কাছাকাছি থাকার কথা, কিন্তু সময়ের স্রোতে, সময়ের ব্যবধানে আস্তে আস্তে সেই দূরত্ব তৈরি হয়ে হারিয়ে যাওয়ার কথা। পিঙ্ক ফ্লয়েডের গান, অসাধারণ একটা গান, উইশ ইউ আর হিয়ার, তুমি যদি এখন এখানে থাকতে।
So friends, welcome back. শুনছেন ইরাজ ক্যারেকবার আর চলছে ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমরা 88.4 FM এ। যদিও সময় কিন্তু শেষ দিকে, তারপর এখনো কিছুটা সময় বাকি আছে। আর আজকে বললাম না যে অনেক পুরনো এবং অনেক কিছুটা ব্যতিক্রমী বা আনকমন গান প্লে করছিলাম, এবং উইনিং এর একটা গান শুনলাম। উইনিং এর দ্বিতীয় অ্যালবামের গান ছিল এটা, অচেনা শহর অ্যালবামের। গানটার নাম হচ্ছে প্রিয় ঠিকানা। ওই সময়টাতে যখন 1995 এই অ্যালবামটা রিলিজ হয়, এই গানটা কিন্তু বেশ জনপ্রিয় হয়েছিল, প্রিয় ঠিকানা। উইনিং এর গানের পরে এখন আমাকে কয়েক কিছু SMS পড়া উচিত, কিন্তু আপাতত আমার কাছে মনে হচ্ছে যে সময় যেহেতু খুব বেশি বাকি নেই, তাই আমি SMS না পড়ে বা নিজের কোনো কিছু না বলে ঝটপট চটপট আরও কয়েকটা চমৎকার চমৎকার গান প্লে করলে, বা একটু পুরোনো গান যেগুলো অনেকদিন প্লে করা হয়নি বা অনেক শুরুর দিকে গান কোনো কোনো মিউজিশিয়ানের, সেরকম প্লে করলে নিশ্চয়ই আরও ভালো হয় বিষয়টা। সো ফ্রেন্ডস, যদি আপনি কিছু লিখতে চান অবশ্যই লিখতে পারেন, 2323 এই নাম্বারটাতে পাঠিয়ে দিন। এবং মোহিনের ঘোড়াগুলির গানের জন্য রিকোয়েস্ট এসেছিল আজকে, মানুষ চেনা দেয় এই গানটা প্লে করছে এখন। আপনিও গানটা শুনতে শুনতে ভাবুন মানুষ চেনা আসলে কতটা দেয়। একটু পরে ফিরছি, সাথে থাকুন। So friends, welcome back once again. শুনছেন ইরাজকে এই মুহূর্তে, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এ। আর একটু আগে যে গানটা শুনলেন ফুয়াদকে কি চেনা যাচ্ছিল গানটাতে, আজকে যে বললাম একদম অনেক মিউজিশিয়ানের একদম প্রথম দিকের গানগুলো প্লে করছিলাম, এবং এটা হচ্ছে ফুয়াদের একেবারে প্রথম দিকের কাজ। এবং এই গানটা 2001 সালে রিলিজড হয়েছিল কথাটা ভুল, এটা অফিসিয়ালি অ্যালবামটা কোথাও কোথাও মানে এখনও পর্যন্ত কিন্তু বাংলাদেশে রিলিজ হয়নি। এটা হচ্ছে ফুয়াদ আমেরিকাতে প্রবাসী থাকা অবস্থায় সেখানে কম্পোজিশন করে আসলে নিজে নিজে ইন্টারনেটে বা ওই হাতে হাতে ছড়িয়ে গেলে, কোনো প্রোডাকশন হাউস থেকে অ্যালবামটা এখনও পর্যন্ত রিলিজড হয়নি। ফুয়াদের বাংলাদেশে প্রথম অফিসিয়ালি রিলিজড হওয়া অ্যালবাম হচ্ছে ক্রান্তি, যেটা 2005 সালে রিলিজড হয়েছিল। সো সেই অর্থে কিন্তু এটা আনফি মানে এখনও পর্যন্ত আনরিলিজড একটা অ্যালবাম, পাইরেটেড কপি সবার কাছে ছড়িয়ে গিয়েছিল। এবং ফুয়াদ তখন প্রথম মিউজিক করছেন এবং এক্সপেরিমেন্টাল কিছু কাজ করছেন, বাট এই অ্যালবামটা এভাবে ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়ে বাংলাদেশের মধ্যে তরুণদের মধ্যে ঢাকার হয়েছিল। এই অ্যালবামের বেশ কিছু গান, বিশেষ করে এই গানটা খুব জনপ্রিয় হয়েছিল গতিময়, সেই গানটা একটু আগে আমরা শুনলাম। আর এখন আমরা চলে যাচ্ছি এর পরবর্তী গানে, আর খুব বেশি সময় বাকি নেই। তবে এখন যে গানটা প্লে করবো, এই গানটা প্লে করার আগে দুটি কথা কিন্তু না বললি না। এই গানটা আমি সর্বশেষ কবে প্লে করেছিলাম মনে নেই, এই গানটা অনেক ভালো লাগলেও এবং অনেক সবারই অনেক প্রিয় এবং খুব চেনা একটা গান হলো, গানটা আমি প্লে করি না একটা কারণে, সেটা হচ্ছে যে এই গানটার সাথে আমার কিছুটা কষ্টের স্মৃতি জড়িয়ে আছে। সেটা হচ্ছে 2009 সালের 15ই ডিসেম্বর, সম্ভবত হ্যাঁ 2009 সালের 15ই ডিসেম্বর, টানা 2 বছর প্রোগ্রাম করার পরে রেডিও আমার ছেড়ে দিয়েছিলাম, সেদিন ছিল আমার লাস্ট শো। তখন আসলে জানতাম না আবার কখনো ফিরে আসা হবে কি না, বা ফিরে আসলে আবার কতদিন পরে, অনির্দিষ্ট একটা নিরুদ্দেশ্যের প্রতি যাত্রাই ছিল বলা যায়। এবং ঠিক যখন আমি সকালে শো করতাম, আমার সকাল 7টা থেকে 10টা, এবং শেষ যেদিন সেই শো করছিলাম 15ই ডিসেম্বর 2009, একদম শেষ গানটা ছিল এই গানটা আমার তখন প্লে করা, শেষ গানটা ছিল এই গানটা। এবং যেহেতু চলে যাচ্ছি, আমি রেডিওতে অ্যানাউন্স করিনি যে আমি চলে যাচ্ছি এবং এটাই আমার শেষ শো, কেউ জানতো না, শুধু আমিই জানতাম। তো সেই যেহেতু কেউ জানতো না, আমি জানতাম, সেজন্য আসলে এই গানটা প্লে করেছিলাম, ঠিক আমার মনের কথাই যেন ছিল গানটাতে, সেজন্য এই গানটা প্লে করেছিলাম। এবং আসলে গানটা যখন আমি শেষ কথাগুলো বলে শেষবারের মতো বিদায় নিয়ে সবার কাছ থেকে শেষ গানটা যখন প্লে করলাম, এই গানটা বাজা শুরু করলো, আমি নিজেও টের পাইনি যে আমার অজান্তেই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। তো এর পরবর্তীতে বা আগে যতবারই এই গানটা প্লে করেছিলাম, সবার মনে একটা প্রশ্ন জাগতো, আবার এই গানটা কেন, আবার কি কোথাও কি বিদায় সুর বাজছে, আবার কি কোনো হারানোর বেদনা, মানে এরকম কিছু না হলেও দেখা যেত সবার মধ্যে এরকম একটা ভয় বা একটা কষ্ট কোনো কারণ ছাড়াই কাজ করতো। ইনফ্যাক্ট আমারও মনে হতো আসলে তাহলে গানটা কি প্লে করা উচিত কিনা, বিদায়ের সুর, ভাঙনের সুর যেহেতু গানটাতে আছে। কিন্তু মনে হলো অনেক দিন হয়ে গেছে এই কারণে গানটা প্লে করা হয়নি, তো অনেক দিন পরে না হয় শুনে ফেলি গানটা। তবে এবার আশ্বস্ত করছি, এবারও যদি এরকম কিছু ভাববেন না, বিদায় বা ভাঙনের কিছু নেই, এমনি শুধু শুনতে ইচ্ছে হচ্ছে বলে গানটা শুনছি। এটা হচ্ছে চিত্রা সিং এর গান, মনে করো যদি সব ছেড়ে হয় চলে যেতে হয় কখনো আমায়। আশা করি ভালো লাগবে, একটু পরে ফিরছি, সাথে থাকুন। So friends, welcome back for the last time. শুনছেন ইরাজ কে আর চলছে ড্রিমস অ্যাভিনিউ এখনো, আর শুনছিলাম স্কর্পিয়ন্স এর গান অলওয়েজ সামহোয়ার। I'll be back to you. Always somewhere, miss you where I've been, I'll be back to love you again. খুব সুন্দর কথা। সাথে ছিলাম 3 ঘন্টা, চেষ্টা করেছি কিছু গান শুনিয়ে কিছু কথা বলে ভালো রাখতে মনটা, এবং সময়টা ভালো যাতে কাটে সেই চেষ্টাটা ছিল। ব্যর্থতার দায়ভার আমার, সফল হলে কৃতিত্ব আপনার, কারণ আপনি আমার সাথে ছিলেন বলে হয়তো সফল হওয়া, যদি হয়ে থাকি আর নিশ্চয়ভাবে আরও অনেকগুলো রাত একসাথে কাটাবো, যতদিন এই দেহে শ্বাস ততক্ষণ আস একসাথে থাকার, কাছে পেতে যাওয়ার, কাছাকাছি হওয়ার, কাছে যাওয়ার। আর আমার কাছে মনে হয় জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমরা যতটা মুহূর্ত পেছনে ফেলে আসি, যতগুলো দিন যতগুলো রাত, সেই স্মৃতির আঙিনায় কোনো এক পরন্ত বিকেলে
হাঁটতে গিয়ে গোধূলি বেলার লাল আভা নিজের চোখে মাখিয়ে শুধু একটাই দৃষ্টি ভবিষ্যতের কোনো এক অনাগত স্বপ্নের মতো চোখে ভাসে। আর তা হচ্ছে যেদিন আসবে, যে প্রহরগুলো আসবে, যে রাতগুলো সম্ভাবনা অথবা এক ভয়াবহ বিপর্যয় যাই নিয়ে আসুক না কেন, সেই পথে হাঁটার প্রত্যয়, সেই পথে হাঁটার অবলম্বন কোত্থেকে আসবে, কে জোগাবে সেই সাহস অথবা আশা। সামনের দিনগুলো শুধুই কি কণ্টকাকীর্ণ, শুধুই এক অনিশ্চয়তায় ভরা, নাকি এক নতুনের আবাহনে, নতুনের আহ্বানে, এক অনাবিল উদ্ভাসনে উদ্ভাসিত হওয়ার কিছু অদ্ভুত সুর মূর্ছনায় মুখরিত দিন কি অপেক্ষা করছে সামনে, অথবা জীবনদিষ্ট সেই অনির্দিষ্ট গন্তব্যে নিরুদ্দেশ যাত্রা, যার গন্তব্য আমাদের জানা নেই, যার পরিণাম আমাদের জানা নেই, শুধু পথ চলা, শুধু হেঁটে যাওয়া, কোনো এক আরও এক মহাপতন কিংবা এক অনিঃশেষ নির্নিমে শূন্যতার দিকে গন্তব্যের পদধ্বনি, নাকি কোনো এক শরতের সকাল ফুলের সুবাসের মতোই মিষ্টি একটা স্বপ্নের গন্ধে বিভোর হয়ে থাকা অহর্নিশ। এই প্রশ্নের উত্তর আমরা কখনোই জানি না। কি নিয়ে আসবে আগামীকাল, প্রতিটি ভোর, প্রতিটি রাত, অনাগত সেই দিনগুলো? হতে পারে হয়তো আমরা হারিয়ে যাব কোনো এক অজানায়, নিঃশেষ হয়ে হারিয়ে যাওয়ার মতোই, কোনো এক মৃত পাখির পড়ে থাকা পালকের মতোই সেই স্মৃতিচিহ্নটুকু পড়ে থাকবে, অথবা হয়তো সদ্য প্রস্ফুরিত একেবারেই অজানা অচেনা কোনো জলাশয়ে ফুটে থাকা সদ্য প্রস্ফুরিত কোনো পদ্মের মতো এক অনির্বচনীয় সৃষ্টিসুখের উল্লাসে কাঁপা দিনগুলো। জানি না আমরা ভবিষ্যৎ কী নিয়ে অপেক্ষা করছে আমাদের জন্য, তবু হেঁটে যাওয়া, তবু পথ চলা, তবু হৃদয়ের আবেগে উদ্ভাসিত হয়ে ভালোবাসার সবটুকু নিংড়ে দিয়ে তবু বারে বারে বলতে চাওয়া, তবু তোমাকেই ফিরে চাই, তবু আবার সামনে এগোতে চাই তোমারই হাতটি ধরে জীবনের সেই স্বপ্নিল প্রাণরে। চলো বদলে যাই, শুভরাত্রি।